আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের স্বাগতম আজকে আমি আপনাদের কাছে এসেছি নতুন একটি রান্না নিয়ে আমি জানি বাঙালি এমন কোনো বাঙালি নেই যেটা পছন্দ করে না আমার খুব পছন্দের একটা রেসিপি হল সরিষা ইলিশ চলুন দেখে নেওয়া যাক আমি এটি কীভাবে রান্না করেছি আমি এটার জন্যে টুকরো ইলিশে নিয়ে নিয়েছি আমি হালকা একটু হলুদ মেখে নিয়েছি এটাকে আমি এটা কিছুক্ষণ রেখে দিব আর আমি দুই টেবিল চামচ নিব সাদা সরিষা এবং এক টেবিল চামচ লাল সরিষা পেস্ট করে নেব আর কিছু কাঁচামরিচ পেঁয়াজ এবং আদা বাটা রসুন বাটা আমি নিয়ে নিব আপনাদের পছন্দ মতো আপনারা এটা নেবেন আর আমি ইলিশে সরিষে ইলিশে পেঁয়াজ বাটা ইউজ করি তাই হচ্ছে নিয়ে নিয়েছে আমি এটা আমি একটি প্যানে সরিষের তেল নিয়ে নিয়েছি আপনারা চেষ্টা করবেন সরিষে এলি তেল দিয়ে রান্না করার জন্য সরিষে ইলি সরিষের তেলেই বেশি মজা এবার আমি এটাতে আমার রাখা পেঁয়াজগুলো দিয়ে দিব। পেঁয়াজগুলো দিয়ে আমি এটা খুব সুন্দর করে ভাজার চেষ্টা করব এবং আদা এবং রসুন বাটাটা আমি এটাতে দিয়ে দিব। দিয়ে আমি মিশ্রণগুলো একটু ভেজে নিব খুব সুন্দর করে আমার এই মিশ্রণটা আমি খুব ভালো করে ভাজার চেষ্টা করব যাতে খুব ব্রাউন একটা ভাব চলে আসে তাহলে এটা খেতেও ভালো লাগবে আমি এটা খুব সুন্দর করে ভাজবো আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আমি এটাতে পেঁয়াজ বাটাটা দিয়ে দিব আপনারা চাইলে এটা না ইউজ করলেও পারবেন কোনো প্রবলেম নাই খেতে একই রকম স্বাদ হবে বাট আমি পেঁয়াজ বাটাটা দিই তাহলে মশলার খুব থিকনেসটা আমার আসে যেটা আমার খুব ভালো লাগে আমার মশলাটা প্রায় ভাজা ভাজা হয়ে গিয়েছে আমি এটাতে এখন মশলা অ্যাড করে দিব আর আপনার সরিষা ইলিশে খুব কম মশলা দেওয়ার চেষ্টা করবেন কারণ সরিষা ইলিশ খুব সম্ভবত বেশি মশলা দিয়ে কখনও রান্না করে না আমি এটাতে হাফ চামচ করে হলুদ রু হলুদ মরিচ সজ এবং জিয়া দিয়ে দিয়েছি এবার আমি মশলাগুলো খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে ভেজে নিব আমি এটাতে লবণ অ্যাড করে দিব পরিমাণ মতো আমার মশলাটা ভাজা হয়ে গেছে এবার আমি এটাতে পানি এড করে দিব আপনারা অল্প পরিমাণ পানি অ্যাড করবেন প্রথমে জাস্ট মশলাটা কষানোর জন্য মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি এটাতে সরিষা দিয়ে দিব আর আপনারা চেষ্টা করবেন সাদা সরিষা সরিষাটা একটু বেশি নেওয়ার জন্য এবং লাল সরিষাটা অল্প পরিমাণে নেওয়ার জন্য তাহলে সরিষাটা তিতো লাগে না আর আপনাদের খেতেও ভালো লাগে আর যদি সরিষা বেশি হয়ে যায় তাহলে তিতো লাগে আমি এই সরিষাটাকে একটু ভালো করে কষিয়ে নিব যেহেতু সরিষাটা মাত্রই দিলাম একটু ভেজে এটাকে কষিয়ে নিলে এটার তীত ভাবটা চলে যায় আর আপনারা চেষ্টা করবেন সরিষার সাথে কাঁচামরিচ একসাথে মিক্স করে পেস্ট করার জন্য তাহলে নাকি তীত ভাবটা থাকে না বাট আমি অবশ্যই এভাবে না আমি আলাদা আলাদা সব কিছু করেছি আপনারা চেষ্টা করবেন ওইভাবে করার জন্য আমার মশলাটা কষানো হয়ে গেছে এইবার আমি এটাতে আস্তে আস্তে করে আমার যে মাছগুলো রেখে দিয়েছিলাম আমি আমার মাছগুলিটাতে দিয়ে দিবো মাছগুলো আমি দিয়ে দিয়েছি এবার আমি এটা সুন্দর করে আস্তে আস্তে নেড়ে মশলাগুলো মাছের সাথে মিক্স করে নিব যে দুই পাশে মশলাগুলো খুব ভালো মতো ভরে যায় আমি মশলাগুলো মিক্স করে নিচ্ছি আপনারা এটা খুব আস্তে আস্তে নাড়াবেন কারণ ইলিশ মাছ এত নরম খুব একটু জোরে নাড়ালে মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে আর ভেঙে গেলে দেখতে সুন্দর লাগে না আমি এবার মাছগুলোকে একটু ভালো করে কষিয়ে নিব আমার মাছগুলো খুব সুন্দর কষানো হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন তেলগুলো উপরে চলে আসছে তার মাছগুলো কষানো হয়ে গেছে আমি এটাতে মাছের ডিমগুলো দিয়ে দিয়েছিলাম মাছগুলো যেহেতু আমার কষানো হয়ে গেছে এবার আমি এটাতে অল্প পরিমাণে পানি অ্যাড করে দিব আমার মাছগুলো সিদ্ধও হয়ে গেছে আমার মাছগুলো কষানো হয়ে গেছে আমি জাস্ট পানি এড করে দিয়েছি যাতে মশলাগুলো আরও সুন্দরভাবে হয় আমার ওইটার নাড়াচাড়া দিয়ে দিব খুব সুন্দর করে আমার মাছগুলো প্রায় হয়ে এসেছে এবার আমি কাঁচামরিচ অ্যাড করে দিব আমার ইলিশে কাঁচামরিচ খুবই ভালো লাগে খেতে আমি জানি না আপনাদের কেমন লাগবে বাট আমার এটা খুবই পছন্দ আপনারা কাঁচামড়ি সেট করে দিবেন দেখবেন আপনাদের পুরা টেস্টটাই চেঞ্জ হয়ে যাবে আমি এটা সুন্দর করে ঢাকনা দিয়ে ঢেকে দিব আমার ইলিশটা প্রায় হয়ে গেছে আমি প্রায় এটাকে তিন চার আমি চলে রাখবো তারপর আমি এটাকে উঠিয়ে নিবো এই যে দেখেন আমার সুন্দর ধোয়া ওঠা সরি ইলিশ হয়ে গেছে মনে হচ্ছে টেস্টটাও খুব মজা হবে আপনারা বাসায় ট্রাই করতে পারেন আশা করি সবার খুবই ভালো লাগবে আর বাঙালি তো ইলিশের জন্য পাগল সবাই ইলিশ খুবই পছন্দের আপনারও বাসায় ট্রাই করেন এই হয়ে গেলো আমার সরিষা ইলিশ কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবেন আসসালামু আলাইকুম আর সবাই ভালো থাকবেন